ছাদ বাগানে হলো আবার G9 সাগর কলা। G9 জাতের সাগর কলা ছাদ বাগানে খুবই পপুলার। আমার যারা নিয়মিত ফলোয়ার তারা জানেন যে আমার ছাদ বাগানে G9 জাতের সাগর কলা আছে এবং প্রতি বছর একের পর এক বিভিন্ন গাছ আমাকে ফল দিয়ে যাচ্ছে। এই কলাটা আমি মাত্রই পারলাম, কিন্তু কলা কোনোটা হলুদ হয়নি। নর্মালি একটা কলা যখন একটু হলদেটা দেখা দেয় তখন হচ্ছে আমি কলাগুলো কেটে ফেলি, বাট আজকে আমি এটা কেটে ফেলতে একটু বাধ্য হলাম। কারণ হলো কলার ভারে গাছ নুয়ে পড়েছে, গাছ ভেঙে গেছে বলা যায়। বেঁধে রেখেছিলাম, তারপরও ভেঙে গেছে। মাশাল্লাহ বেশ এগুলো বেশ পরিপক্ক হয়েছে, তার মানে এটা হলুদ না হলেও প্রবলেম নেই। ঘরে রাখলে এগুলো আস্তে আস্তে পেকে যাবে এবং খাওয়ার উপযোগী হয়ে যাবে। চলুন আপনাদেরকে গাছটা দেখাই। এই হচ্ছে আমার সেই কলা বাগান এবং আপনারা দেখুন এই গাছটা ভেঙে গেছে। আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম এবং এখানটায় কলা হয়েছে। এই যে আমি মাত্র যেখান থেকে কাটলাম, গাছটা নুয়ে পড়েছে কলার ভারে। গাছটা বেশ ছোট। G9 জাতের সাগর কলার একটা মজার জিনিস হচ্ছে গাছ খুব বড় হওয়া লাগে না, মিডিয়াম সাইজের গাছই চমৎকারভাবে কলা আসে 1 থেকে 1.5 বছরের মধ্যে, এবং অনেক বেশ মোটা এবং হৃষ্টপুষ্ট জাতের কলা এখান থেকে পাওয়া যায়। যত্নের ব্যাপারে যদি বলি, ছাদ বাগানে কলা গাছের জন্য আসলে যথেষ্ট পরিমাণে মাটি লাগবে। এই কারণে আমি হচ্ছে এই যে এটা স্ল্যাবে করেছি। এখানে আমার বিভিন্ন জাতের কলা গাছ ছিল, কিছু এখন কমে গেছে, আবার আমি বাড়াবো আস্তে ধীরে। তো G9 জাতের সাগর কলার জন্য খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। মাটির সঙ্গে প্রচুর পরিমাণে জৈব সার দিতে হবে, গোবর অথবা ভার্মি কম্পোস্ট দিয়ে আমি মাটি তৈরি করে চারাগুলো লাগাই। তারপরে কলা গাছ যখন বড় হয় 2 মাসে 1 বার আমি শুধু NPKS সার দেই। হ্যাঁ, চারা রোপণের আগে আপনি মাটি তৈরির সময় DAPও দিতে পারেন, অল্প পরিমাণে DAP সার। আর যখন গাছটা বড় হয়ে যাবে তখন 2 মাসে 1 বার আমি হচ্ছে NPKS সার দিই। হ্যাঁ, 2 চা চামচ পরিমাণ। আচ্ছা, গাছে যখনই আমি থোড় দেখতে পাই তখনই আসলে মূল যত্নটা শুরু হয়। গাছ যখন বড় হয় থোড় দেখতে পাই তখন আমি নিয়মিত সরিষার খৈল পচা পানি, 8-10 দিনে 1 বার সরিষার খৈল পচা পানি, যদি বর্ষাকাল না হয়। বর্ষা ছাড়া অন্য যে কোনো সিজনে সরিষার খৈল পচা পানি আমি দেই 8-10 দিনে 1 বার। রাসায়নিক পটাশ দেই হচ্ছে 12-15 দিনে 1 বার, বা ওই সরিষার খৈল পচা পানির সঙ্গে 1-2 চামচ রাসায়নিক পটাশ গুলিয়ে আমি দিয়ে দেই। এতে যেটা হবে, গাছে কলাটা বেশ স্বাস্থ্যবান হবে, আপনি পুষ্টিকর এবং হচ্ছে বেশ ভালো পরিমাণে কলা আপনি পেতে পারেন। যদি আপনি ছাদ বাগানে থোড় আসার পরে এই সরিষার খৈলটা না দেন, নাইট্রোজেনের স্বল্পতা দেখা দেবে গাছে, প্রবলেম যেটা হবে কলাগুলো বেশ চিকন হবে এবং ছোটো ছোটো হবে। আপনি ওই নাইট্রোজেনের অভাবটা যদি ঠিকমতো পূরণ করেন এবং কিছুটা পটাশিয়াম, তখন যেটা হবে যে আপনি অনেক এক্সপেক্টেড কলা পাবেন। কলা গাছের একটা মজার জিনিস হচ্ছে এটা কন্টিনিউয়াস হতেই থাকে। এই যে যেমন এই গাছটা হয়ে গেল, আরেকটা চারা পাশ দিয়ে আছে, এই চারাটা এখন আমি যত্ন করব, এটা এখন বড় হবে, ভবিষ্যতে এটা কলা দেবে ইনশাল্লাহ। একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছ যখন কলা আসেনি তখনও কিন্তু চারপাশ থেকে চারা গজাবে। সেই চারাগুলো আসলে কেটে ফেললে ভালো হয় অথবা গোড়া থেকে তুলে কাউকে দিয়ে দিলে ভালো হয়, ঠিক আছে? কিন্তু আপনি যদি এই স্ল্যাবের মধ্যে মাল্টিপল গাছ রাখেন, প্রবলেমটা যেটা হবে পুষ্টি ভাগ হয়ে যাবে, আপনি এনাফ কলা নাও পেতে পারেন এক্সপেক্টেড। এর পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন গাছ, এটা হচ্ছে দেশি সাগর কলা। হ্যাঁ, দেশি ছোটো জাতের যেটা সাগর কলা, এটাও একটু রেয়ার জাতের। তো এইখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন দুটো গাছ আছে, আমি একটা সরিয়ে এই ফাঁকা জায়গাটা সরিয়ে নিব, কাছাকাছি আমি রাখবো না, কারণ ওই যে পুষ্টিটা ভাগ হয়ে যাবে এই কারণে। তো প্রিয় দর্শক, আপনারা ছাদ বাগানে যদি স্পেস থাকে খুব চমৎকারভাবে কলা গাছ চাষ করতে পারেন। G9 জাতের সাগর কলা, কিছু ছোটো ছোটো কাঁচকলা আছে যেগুলো ছাদ বাগানে খুব দারুণ হয়, এছাড়া দেশি ছোটো জাতের সাগর কলা এটা ভালো হয়। আমার তো সর্বি কলাও হয়েছিল আলহামদুলিল্লাহ। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।